গুন্ডা বাহিনী ওই যে বোম ভরা ধরে তো চলে আসতেছে গাড়ি ভরা বোম ভরা ধরে দেখছো যেগুলো বাড়ি ছিল ওখানে তো ধরা ধরি করে মালা গেছে একটা পুলিশ ছিল পুলিশটা গেটটা বন্ধ করে আর কোনো সাথে দাঁড়ায় আছে দাঁড়ায় আছে কিন্তু গুন্ডা বাহিনী গেটের সামনে যায় দরজা ভাঙ্গে লাঠি দিয়ে ভাঙ্গে ঘরে ঢুকে যে দরজার সামনে আছে উনি বোম ফেলাইছে ছেলেটা সঙ্গে সঙ্গে ওইখানে মারা গেল। আজকে কিছু তীরধনুক অস্ত্র শস্ত্র দুষ্কৃতীদের সাজিয়ে নিয়ে এসে ঠেঙ্গাপাড়া বুথ দখল করার একদম প্ল্যানিং করেছিল সুকান্ত মজুমদার নিজের স্বেচ্ছায়। আজকে মানুষ প্রতিরোধ করেছে, তাদের ব্যাক করে দিয়েছে। এই যে প্রতিরোধ করতে গিয়ে একটা সাধারণ ভোটারের এখানে লেগেছে। অনেক লোক এলো, অনেক ছেলে, তাদের সব মুখ বাঁধা। কিভাবে এসেছিল? তার হাতে কিছু ছিল? ও দৌড়তে 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 হাতে লাঠি 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 ছিল। This is the most sacred day for democracy, where ordinary man on the street is empowered to vote according to his conscience. He says that he is not able to vote, maybe stray incidents, but there should be a stop to it. Elections must be through ballots, not bullets. দাদি তো এদিকে এমন ছিল না।